One part umbrella frog. Assalamu alaikum. এই সুন্দর ড্রেসটি তৈরি করে দেখাবো। তো এখানে দুপাটে কাপড় নিয়ে নিয়েছি এবং কোনাকুনি ভাবে ভাঁজ করে দিচ্ছি এবং কাপড়টাকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে নেব। আমি যে পাশে আছি ঠিক সেই পাশে বন্ধ পাটটা রেখে দেব। দেওয়ার পরে চওড়া মাপটা নিয়ে নেব 6 ইঞ্চি। এটা পুটের মাপ। এবার গলার যেই পুটটা থাকবে গলার চওড়া মাপটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি এবং পুটের মাপ নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। হাতার লম্ব মাপ নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। এবার গলার লম্ব মাপ নিয়ে নেব 3 ইঞ্চি। মার্কগুলো জয়েন করে দেব এবং রাউন্ড শেপ দিয়ে দেব। বডি মাপ নিয়ে নেব 24 ইঞ্চি। 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। এবার ওপর থেকে যে টোটাল বডির মাপ সেটা নিয়ে নেব 9 ইঞ্চি। বডির লম্ব মাপ নিয়ে নিলাম 9 ইঞ্চি। এবার এই যে এখান থেকে যে মার্কটা এঁকেছিলাম সেটা মিলিয়ে দিলাম। এবার ওপর থেকে নিচের যে লম্বা আছে সেই লম্বাটা নিয়ে নেব টোটাল 24 ইঞ্চি। এবার ওপর থেকে এই যে নিচের দিক দিয়ে রাউন্ড শেপ দিয়ে দেব। আমব্রেলা ফ্রগের যে কাটিং সেটা এঁকে নিচ্ছি। এবার মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। আর তার আগে এই যে কোমরের কাছে 2 ইঞ্চিতে একটি মার্ক করে দিচ্ছি। দেওয়ার পরে এই 2 ইঞ্চি বাদ দিয়ে পুরো কোমরটাই কেটে দিতে হবে এবং আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য সাইডে এবং এভাবে বাঁকা করে শেপ দিয়ে কেটে নেব কাপড়টা। এবার কাপড়টাকে পুরোটাই কেটে নিচ্ছি। এই যে কোমরের কাছে যেখানে 2 ইঞ্চি মার্ক করেছিলাম সেটা বাদ দিয়ে পুরো কোমরটাই কেটে দিলাম। এবার কাপড়টাকে মেলে নিচ্ছি। এই যে ড্রেসটা ঠিক এমনটা হয়েছে। এবার মিডিল পয়েন্টে মার্ক করে সেই মিডিল পয়েন্ট অনুযায়ী যে আমি 12 ইঞ্চিতে 24 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেই 24 ইঞ্চিটা মার্ক করে নেব। এটা আমার সেলাই সহকারে 24 ইঞ্চি। তো সেই 24 ইঞ্চিটা মার্ক করে ওপর পর্যন্ত মার্ক করে নিয়ে বাড়তি কাপড়টুকু কেটে ফেলছি। বাড়তি কাপড়টুকু কেটে ফেলার পরে যে নিচের দিকে এক্সট্রা কাপড় আছে সেই কাপড়টাকে এভাবে কুচি করে দিলেই কিন্তু সুন্দর ডিজাইনের একটি আমব্রেলা ফ্রক তৈরি হয়ে যাবে। আর এখানে 4টা ফিতার জন্য কাপড় নিয়ে নিয়েছি। চওড়া মাপ 3.5 ইঞ্চি এবং লম্বা মাপ 16 ইঞ্চি। এটা আড়াআড়ি করে কাপড় কেটে নিয়েছি গলার পাইপিংয়ের জন্য। এবার এখানে 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে চারপাটে ভাঁজ করে দিলাম। এটা হাতার লম্বা মাপ এবং হাতার চওড়া মাপ নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। হাতার এই পাশে ডাউন করে দেব 3 ইঞ্চি। এবার ওপর থেকে নিচ পর্যন্ত মার্কটা এঁকে মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। এবার ওপরের দিকে 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে দেব। এখানে একটি শেপ দিয়ে দেব রাউন্ড শেপ। শেপ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। আর যেখানে 3 ইঞ্চিতে মার্ক করলাম 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি সেখানে সেই জায়গাটুকু ফাঁকা থাকবে, বাকিটুকু কুচি হয়ে যাবে। এবার নিচের দিকে পাইপিংয়ের জন্য 1 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে একটি সোজা সেলাই দিয়ে দেব, দেন কাপড়টাকে ঘুরিয়ে সোজা পাটে নিয়ে চলে আসব। দিয়ে এভাবে চিকন করে পাইপিংয়ের মতো করে সেলাই করে দিচ্ছি। সেলাই করা হয়ে গেলে এখানে 8 ইঞ্চি রাবার নিয়ে নিয়েছি। 8 ইঞ্চি রাবারে দুপাশেই প্রথমে সেলাই করে দিতে হবে, সেজন্য নিচ থেকে 1 ইঞ্চি বরাবর একটি মার্ক করে দিচ্ছি। 1 ইঞ্চি ওপরের দিকে উল্টা পাশে রাবারটা লাগিয়ে দেব। এবার রাবারটাকে টেনে ধরে সেলাইটা করে নেব ওপরে দিকে এবং নিচের দিকে। এই রাবারটা যেন টানাটানি করতে না হয় সেই জন্য প্রথমে দুপাশে আগে আটকিয়ে নেবেন, দেন তারপরে এভাবে সেলাই করে দিতে হবে। এবার কুচি দিয়ে দেব, যেখান থেকে মার্ক করেছি সেই অংশটা ফাঁকা, বাদবাকি মুখামুখিভাবে কুচিটা কিন্তু দিয়ে দিতে হবে।
এবার যে কোমরের যে ফাড়াটা করেছিলাম সে ফাড়াটা কুচি করে দিচ্ছি। ওপরের বডির কাপড়ের সমান করে নিচের দিকে কিন্তু কুচিটা দিয়ে দিতে হবে। দুপাশে একই রকম করে কুচি দিয়ে নেব। কুচিটা দেয়া হয়ে গেছে। এবার কুচির মাপটা 4 ইঞ্চি, তো এখানে আমি 5 ইঞ্চি লম্বা কাপড় নিয়ে নেব, এই তো, এবং কাপড়টাকে এভাবে এবং এভাবে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে উল্টিয়ে নিচ্ছি। মাথার অংশে কিন্তু সুন্দর করে সেলাই করে নিয়েছি আর ফিতাটা তৈরি করে নিলাম। নেওয়ার পরে ফিতাটা যে পাশটা ফাঁকা থাকবে সেই পাশটা, এই যে এখানে যে পট্টিটা লাগাবো সেই পট্টিটার ভেতর দিয়ে এই যে ফাঁকা অংশটা এখানে দিয়ে দেবো। দিয়ে দিয়ে দুইটা সাইড সেলাই করে দেবো। তার আগে যেন এটা নড়ে যা না যায় সেজন্য মাথার কাছে একটি পিন আপ করে দেবো। দিয়ে এভাবে সেলাইটা করে নেব। আর একই রকমভাবে দুপাশে করে নেব। তো সামনের পার্ট এবং পেছনের পার্ট একই রকম করেই সেলাই করে নিতে হবে, যেহেতু একভাবে ড্রেসটা কাটা হয়েছে। এবার পুটটা সেলাই করে নেব। সোজা পাশ ভেতরে রেখে পুটটা সেলাই করে নিয়েছি। এবার কাপড়টাকে মেলে নেব। মেলে নেওয়ার পরে যে পাশটা সাইড উল্টা করবেন মানে পেছনের দিকে, সেটা 2.5 ইঞ্চির মতো করে যে এইভাবে বোতাম ঘর তৈরি করে দেব। তো বোতাম ঘরটা আমার সেলাই করা হয়ে গিয়েছে। এবার হাতাটা জয়েন করে দেব। এই যে হাতাটা যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে সেলাই করে নিয়েছি। আর এবার সোজাসুজি এভাবে সেলাই করে দেব। হাতাটা জয়েন করা হয়ে গিয়েছে। এবার আমি গলার পট্টি কাপড়টা কেটে নিয়েছিলাম, সেটা জয়েন করে দিলাম এবং সাইড দিয়ে সেলাই করে দিয়েছি। এবং বাড়তি অংশটুকু যে কাপড়টুকু সেটা কেটে দিয়ে সোজা পাশে নিয়ে চলে আসলাম এবং কাপড়টাকে এভাবে ভাঁজ করে দিয়ে সুন্দরভাবে সেলাই করে দিলাম, এই তো। এবার সাইডটা সেলাই করে দিলে মাশাল্লাহ রেডি হয়ে গেল 1 পার্ট আমব্রেলা ফ্রক কাটিং। আপনার বেবির জন্য কতটুকু কাপড় লাগবে তা কমেন্ট করে জানান।